হ্যালো ফ্রেন্ডস, আমি আরজু, আর আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট কলকাতা। আজ আমি দিশা গ্রিন প্ল্যান্টে চলে এসেছি। দিশা গ্রিন প্ল্যান্টটি হলো হাওড়া ডোমজুড়ে। দেখুন নার্সারিটা একদম মানে সাজানো গোছানো, এইরকম সাজানো গোছানো নার্সারি তো সবাই পছন্দ করে। বিভিন্ন ধরনের ফুলের গাছের ভ্যারাইটি বিভিন্ন নিয়ে আমি হাজির হয়েছি। আজ ফুলের প্রচুর কালেকশান আজ আমি দেখাবো, প্রচুর কালেকশান ফুলের আমি দেখাবো আপনাদের। চলুন দেখে নেওয়া যাক। বুগেনভিলিয়া থেকে শুরু করে সব ধরনেরই গাছ এখানে আছে। এত সুন্দর গাছের রূপ দেখার মতো। এই যে বুগেনভিলিয়া, আরও একটি কালার, এদিকে আরও বুগেনভিলিয়া আছে। তাছাড়াও এদিকে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, কাগজ ফুল, চন্দ্রমল্লিকা, জারবেরা, সব ধরনেরই গাছ এখানে রয়েছে। আর দাম খুবই অল্পের মধ্যে, যেটা আপনারা সবাই নিতে পারবেন। আমি দেখিয়ে নেবো সব গাছগুলো আপনাদের। চলুন চন্দ্রমল্লিকাটা দেখে নেওয়া যাক। এখানে রয়েছে চন্দ্রমল্লিকা। এই যে চন্দ্রমল্লিকা, প্রচুর কালেকশান রয়েছে চন্দ্রমল্লিকা। এখানে আছে, এইখানে সরি, এটা জারবেরা আর এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার কালারগুলো খুব সুন্দর। আর আমার সঙ্গে কিছু গ্রিন প্ল্যান্টের সদস্য আজ এসছে, আমি তাদেরকেও একবার ক্যামেরার সামনে আসার অনুরোধ করব। এই যে গ্রিন প্ল্যান্টের কিছু সদস্য, ভালো তো? হ্যাঁ, তোমার ভিডিও দেখি তো খুব ভালো লাগে। আচ্ছা, সব ভিডিও ভালো লাগে? হ্যাঁ ভালোই লাগে। আচ্ছা, কি গাছ নিতে এসছো? হ্যাঁ গাছ নিতে। এখানে তো অনেক ফুলের কালেকশন, প্রচুর ফুলের কালেকশন, যেমন বিভিন্ন সাইজের মৌসামি লেবু থেকে শুরু করে পাতি লেবু এবং কমলা, সব ধরনেরই গাছ এখানে অ্যাভেলেবেল। আর দাম খুবই মানে কি বলবো, সবার সাধ্যের মধ্যে দাম নেওয়া যাবে এরকমই দাম। এখানে বিশাল আমের একটা বাগান আছে, এই যে আমি দেখাচ্ছি, আমের প্রচুর ভ্যারাইটি এখানে আমের রয়েছে, আম, কাঁঠাল, পেয়ারা, এছাড়াও বিভিন্ন গাছ রয়েছে। এখানে কাঁঠাল গাছ আছে, ছোট ছোট কাঁঠালও ধরেছে, আমি দেখাবো। এই যে ছোট কাঁঠাল কিছু ধরে আছে, এই যে কাঁঠাল ধরে আছে, আমি দেখাচ্ছি। এই ধরনের গাছ মাত্র 180 টাকায়। এই যে এখানে ট্যাগগুলো দেখে নেব কী গাছ আছে। মিয়াজাকি, গৌরমতি, এই ধরনের গাছ এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও সবেদা গাছ, আর আপেল গাছ রয়েছে, আমি দেখাবো। এই যে আপেল গাছ, এখন পাতা পড়ে গেছে আপেল গাছের, আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন। 100-150 টাকা দাম আছে আপেল গাছের। আর আম সব ভ্যারাইটি এখানে পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটি আমের। এখানে ভেরিকেটেড সবেদা দেখাবো। এই যে সবেদা হয়ে আছে, আবার পাতাটা ভেরিকেটেড হয়, সবেদাটা যেমন সবেদা ঠিক তেমন হয়, টবের মধ্যে রয়েছে। এটা মাদার প্ল্যান্ট, এখানে আরও চারাও আছে। তাছাড়া এখানে রয়েছে পাতিলেবু ফুলে ভরা। এখানে আছে আবার নারকেল গাছ, আমি দেখাবো। বড় বড় নারকেল গাছ, বিরাট বড় বড় নারকেল গাছ।
দেখুন। এছাড়াও রয়েছে আমের প্রচুর কালেকশান, সব ধরনের আমের গাছ এখানে অ্যাভেলেবেল। আর মানে হাইট প্রায় 7 ফুট অবধি আছে, দেখুন 7 ফুট অবধি হাইট আছে। অনেক গাছে ট্যাগ আছে, বউলও এসে গেছে এখন আমে। এই যে বউল ভর্তি হয়ে আছে একদম, দেখুন আমের ভ্যারাইটি গুলো। এখানে প্রচুর আমের কালেকশন, একদম রেডি গাছ যেটাকে বলা চলে, রেডি গাছের কালেকশন এখানে রয়েছে প্রচুর। আর কিছুদিনের মধ্যে বউল এসে যাবে সব আম গাছে, কিছু কিছু গাছে এসে গেছে। আর এখানে জাম, সাদা জাম যেটা বলা হয়, দেখুন সাদা জামের গাছ প্রচুর বউল হয়েছে গেছে সাদা জামেও। এটাও প্রায় 6-7 ফুট হাইট আছে এক একটা, হাইট দেখেই বুঝতে পারছেন, হাইটটা দেখুন। আর সাদা জামের গাছ এই যে প্রচুর বউল এসে গেছে এখানে আমে, এই সাদা জামে প্রচুর বউল এসে গেছে। প্রচুর জবা গাছের কালেকশন, প্রচুর জবা গাছের কালেকশন, ফুল ফুটেও আছে দেখুন। এদিকেও আছে, এই নার্সারিতে আসতে হলে ডোমজুর, এটা ডোমজুরে নার্সারিটা, চলে আসবেন ডোমজুর বাস স্ট্যান্ড, ঠিক ডোমজুর বাস স্ট্যান্ড থেকে একটুখানি দিশা গ্রিন প্ল্যান্ট। এই যে এটা আমরা ব্ল্যাক স্টোন আমের নাম শুনি, যে কালো আম সেই গাছ, এটা ব্ল্যাক স্টোন। আমি এটা রেজাল্টটা ঠিক ভালো না বলে এটা আমি নিতে বারণ করবো সবাইকে, ব্ল্যাক স্টোন আম হয় না আমাদের এই ওয়েদারে হয় না, কিন্তু অনেকে বলে হয়, তো আমি না নেবারই কথা বলবো, ব্ল্যাক স্টোনটা নেবেন না। প্রচুর আমের গাছ রয়েছে দেখুন, এই লাইনটা আম, আবার এই লাইনটা আম, ওই দিকে দুটো লাইন আবার আম, প্রচুর আম এখানে রয়েছে। গাঁদা ফুল, প্রচুর গাঁদা ফুলের গাছ রয়েছে, আমি দেখে নেবো এখানে। এছাড়াও আরও এদিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ, এখানে বেশিরভাগ রেডি গাছই পাওয়া যায়। এছাড়াও রয়েছে প্রচুর ইনডোরের কালেকশান, প্রচুর ইনডোরের কালেকশান রয়েছে দিশা গ্রিন প্ল্যান্টসে। প্রচুর গোলাপ গাছ, মিনি গোলাপ এবং বড় গোলাপও রয়েছে। এখানে চন্দ্রমল্লিক আছে, গোলাপও আছে, আমি দেখাবো চন্দ্রমল্লিকা, মানে গোলাপ রয়েছে, গোলাপের সাইজ একটা দেখুন, গোলাপের সাইজটা। এখানে কাগজ ফুলের চারা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামী ভিডিও নিয়ে আবার আমি চলে আসবো আরজু গ্রিন প্ল্যান্ট কলকাতা। সবাই দেখতে থাকুন।